बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। নবী রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা ঠিকটা বেঠি নবী রোজা শরীফ নবী রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো নবীরাও রাজা শরীফ সকলে একই আওয়াজে নবীরাও রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মূর কমলিওয়ালা টিকিনা বাবা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মূর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করো না দিদার দাও গো শাহে মদিনা আরে নবী রোজা শরীফ দিদার হে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরে জালি মুবারক আরে জালি মুবারক দেখলে এক নজর সটপট করে মন মনের ভিতর ঠিকেনা বাবা আমার আমার রসূলের রওজা শরীফের সামনে আপনি এক ক্ষণে গিয়ে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার রসূলের রওজা শরীফের সামনে যখন যায় যারা আশেকের অচল কলবের মধ্যে নবীর প্রেম নিয়ে জীবনটাকে উজালা করেছেন ওরা মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফের মধ্যে গিয়া আমার রসূলের সবুজ গম্বুজটা যখন দেখে সেইখানে জালি মুবারকের ভিতরে স্বর্ণ মোহর অঙ্কিত আমার রসূলের রওজা শরীফ যখন চোখের মধ্যে পড়ে যায় আশেকের রসূলরা আর বরদাশত করতে পারে না সেইখানে মরা মাছের মতো করে সটপট করতে করতে অজ্ঞান হয়ে যায় ঠিকভাবে ঠিকভাবে সেই রকম করে আমার রসূলের রওজা শরীফ দেখার পরে শায়ের বলতেছেন কেমনি মন টিকাবো রসূলের রওজা শরীফ দেখলে তো মন মানে না মনে হচ্ছে স্বয়ং রসূল শরীফ রসূল সেখানে সেইখানে রওজা শরীফ থেকে উঠে আমার সাথে দিদার করতেছে চিল্লাই কর সুবহান সেখানে শায়ের বলতেছে নবীরাও রওজা শরীফ আরে নবীরাও রওজা শরীফ দেখে মন মানে না দিদার দাও গো দিনা দিদার দাও গো শাহে মদিনা আরে জালি মুবারক জালি মুবারক দেখলে এক নজর সটপট করে মন মনের ভিতর ও গো মদিনা ওয়ালা ও গো রাউফুর রহিম ও গো মদিনা ওয়ালা ও গো রাউফুর রহিম করো করো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন মানে না
দিদার আরে পৃথিবীর যত কানে যতই গিয়াছি কম বেশি তো দুঃখ পেয়েছি ঠিক না বাবা আপনি আজকে পৃথিবীর যেইখানে যান না কেন বাইয়ে বাইয়ে মারামারি আছে কি ঘরের মধ্যে সন্তান সন্তানের সাথে মারামারি আছে কি না আজ ঘরের মধ্যে কোনো শান্তি নাই সমাজের মধ্যে কোনো শান্তি নাই দেশের মধ্যে কোনো শান্তি নাই যেইখানে যান সেইখানে আজ মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে শান্তি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের মন থেকে দেহ থেকে শান্তিটা উদয় হয়ে গেছে কোথায় গেল শান্তি শায়ের বলতেছেন আরে পৃথিবীর যত কানে যতই গিয়াছি কম বেশি তো দুঃখ পেয়েছি আরে ওরে আরে নবীরাও জাগলে আরে নবীরাও জাগলে দুঃখ মনে থাকে না দিদার দাও গো আরে দিদার দাও গো শাহে মদিনা আরে নবীরাও শরীফ দেখে মন মানে না দিদার দাও গো শাহে মদিনা সলাতু নিয়াম আমার ভাইয়েরা গভীর মনোযোগ কথা সংক্ষেপের দিকে চলে আসতেছে নবীর ভালোবাসার নাম হলো ইমান আর নবীর মহাব্বত করার নাম হলো ইমান নবীর যদি ভালোবাসতে পারেন আবার আল্লাহ পাক ঘোষণা করে দিল বান্দা আমার নবীকে ভালোবাসো নবীর ভালোবাসার মধ্য দিয়া আমি আল্লাহকে তুমি পেয়ে যাবা চিল্লাই কর আল্লাহু আকবার আর একটা ওয়াজ দেখো আল্লাহু আকবার এই জন্য আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ বলেন বান্দা ও ও চট্টগ্রামের জমিনের মানুষ 100,000 জমিনের যতগুলো মানুষ রয়েছে উম্মতে জান্নাতে যাওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেছ যিনি নামাজিওয়ালা ব্যক্তি যিনি ফজর নামাজ ছাড়ে না জোহরের নামাজ যিনি ছাড়ে না আসরের নামাজ যিনি ছাড়ে না মাগরিবের নামাজ যিনি ছাড়ে না আমার বন্ধুরে এশারের নামাজ যিনি ছাড়ে না 5 ওয়াক্ত নামাজের একটি বার প্রশ্ন করি ও নামাজি বাইরে আপনি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন এরকম মানুষ আছে কি নামাজি ব্যক্তি আছে কি নাই আমার ভাইয়েরা সেই নামাজি ব্যক্তির যখন আপনি বসবেন প্রশ্ন যখন করবেন ওরে নামাজি নামাজ কেনে পড়ো নামাজি বলবে কোন পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয় এমপি সাহেবকে খুশি করার জন্য নয় মেম্বার সাহেবকে খুশি করার জন্য নয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার একমাত্র আল্লাহরে খুশি করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এবার হজ করতেছে তাকে জিজ্ঞেস করুন ও হাজি ও হাজি সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ কইরা নিজের সন্তানরে না খাওয়াইয়া নিজের পরিবারকে না খাওয়াইয়া 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘরটা কেন হজ করতে যাচ্ছ নিজেরকে নিজে না খাইয়া মদিনা শরীফের মধ্যে যাচ্ছ মক্কা শরীফের মধ্যে কেন যাচ্ছ আল্লাহরে কেন তুমি সেইখানে তালাশ করতে যাচ্ছ তোমার উদ্দেশ্যটা কি হাজি সাহেব বলো হুজুর আমার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি একমাত্র হজ করার মাধ্যমে আমার আল্লাহরে খুশি করার জন্য ঠিক না বেঠে আমার ভাইয়েরা যদি নামাজ পড়ি আল্লাহর খুশি করার জন্য আর আমরা হজ করি আল্লাহর খুশি করার জন্য বন্ধুরে রোজা কিসের জন্য রাখেন রোজাওয়ালাকে আপনি একবার জিজ্ঞেস করেন রোজা যিনি রাখেন
তিরিশটা রোজা যিনি সুন্দর করে পালন করেন, ওই রোজাদারকে যখন আপনি প্রশ্ন করবেন, ও রোজাদার কিসের জন্য রমজানের তিরিশটা রোজা তুমি রাখতেছো, রোজা রেখে যদি তুমি পানি পান করো কেউ তোমারে বলবে না, বাদকালে কেউ তোমারে বলবে না বন্ধু রে কিসের জন্য তুমি রোজা রাখতেছো, রোজাওয়ালা চোখের পানি পেলে পেলে বলবো হুজুর দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, যিনি আসমানের মালিক জমিনের মালিক সেই রব্বুল আলমিনকে খুশি করার জন্য আমি তিরিশটি রোজা রাখতেছি, চিল্লাই কন্টিক না বেটে আমার ভাইয়েরা। এইভাবে আপনি প্রশ্ন করতে থাকেন, যাকাত যারা দেয় কোটি কোটি টাকার যাকাত, তাদেরকে যখন আপনি প্রশ্ন করবেন ওরা বলবে আল্লাহর খুশি করার জন্য। এবার আল্লাহকে একটু করে জিজ্ঞাসা করি, ও গো খোদা দুনিয়ার সমগ্র মানুষগুলা চায় তোমার খুশি করে জান্নাতে যাওয়ার জন্য, ও গো আল্লাহ রে তুমি বলে দাও না তুমি আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছে কি চাও, আছে কি না প্রশ্ন বাবা। আমার আল্লাহ বলেন, উম্মত রে দুনিয়ার সমগ্র মানুষগুলা চাই আমি আল্লাহর খুশি করে জান্নাতে যাওয়ার জন্য, আর আমি খোদা চাই আমার রসুলের প্রেমিক হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটা ওয়াল দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বান্দারে আল্লাহ পাক কন্ডিশন দিয়েছেন, দেখেন আপনারা যখন কোনো ব্যবসা বাণিজ্য করেন তখন আপনারা শর্ত দেন, ঠিক না বেঠি? কেমন শর্ত? ওরে দোকানদার, আপনি যখন কোন একজন মানুষ থেকে যখন আপনি দোকান কিনবেন ওই মালিককে আপনি শর্ত দিচ্ছেন, আমি আপনাকে 50,000 টাকা 50,00,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, এইগুলার বিনিময়ে ওগুলার শর্তের বিনিময়ে আপনি আমি আপনার জমিনটা দখল করব, আপনার দোকানটা আমি করব, ওই 50,00,000 টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনি শর্তের বিনিময়ে আপনি দোকান করেন, ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে চলতে গেলে আপনাকে শর্ত মানতে হয়। এইখানে মাহফিল করলে, আজ বিভিন্ন জায়গার মধ্যে মাহফিল করলে প্রশাসনের শর্ত মেনে করতে হয়। আর খোদা বলতেছেন, ও দুনিয়ার জমিনের মানুষ যদি আল্লাহরে পেতে চাও আমি আল্লাহর একটা শর্ত দিয়ে দিলাম, আমি আল্লাহর শর্ত হলো মদিনা ওয়ালার নবী সিল্লাই কল সুবহানাল্লাহ, আর জওয়াজ দিয়ে কল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি খোদার তুমি রাজি করার জন্য পাগল, আমি রাজি হয়ে গেলাম কিনা এটার মধ্যে কোনো গ্যারান্টি দিতে পারবে না, ও উম্মত নামাজ পড়ছো আমি আল্লাহ কবুল করেছি কিনা কোনো গ্যারান্টি নাই, আছে কি নেই বাবা? আসেন পৃথিবীর কোন নামাজি বলতে পারবো আমার নামাজটা কবুল হয়েছে, বলতে পারবে রে বাবা? আমার ভাইয়েরা রে, এত নামাজ পড়লাম কোন নামাজ কবুল হয়েছে কিনা এখনো পর্যন্ত কেউ বলতে পারবেনি, কোন হাজি সাহেব বলতে পারবেনি তার হজ কবুল হয়েছে কিনা বলতে পারবে না, কারণ হজ করেছেন হজ করে লক্ষ লক্ষ মানুষ আবার দেশের মধ্যে ফিরে এসে আবার অন্যায় কাজ করতেছে, এরকম হাজি সাহেব আছে কিনা? হজ করে আসছে দেশে আসার পরে আমার এখন আলহাজ লিখতে হইব, আছে না এরকম হাজি সাহেব না ডাকলে মারামারি চলে, আসেনি আপনাদের এখানে? আমি হজ করে আসছি আমার এখন হাজি সাহেব বলতে হইব, আছে রে বাড়ি কোনটা এরকম আছে না? আছে রে বাড়ি একটা একটা বেগুন আজি জ্বালা দে, ঠিক ন আজি জ্বালা দে হকার আজি রে বাড়ি আছে না? আমার ভাইয়েরা কিছু মানুষ আছে অস করে নিজের পাওয়ার দেখার জন্য সম্মান দেখানোর জন্য, আমার মাইসে সম্মান করুক, আসেন এরকম হস করছেন আপনারা? আল্লাহ পাক ওনাকে যেন হজ করতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করে সকল, এইরকম হাজি সাহেব আছে হজ করে এসে ব্যবসার মধ্যে বসেছেন, এবার মানুষ মনে করতেছে ইনি হজ করে এসে একটু ভালো হয়ে গেছে ব্যবসা একটু বাড়াই ফেলি ওনার সাথে, উনি বলতেছেন এই সুবাদে একটু ব্যবসা ভালো করে নি ওজনও কম দেওয়া তো আছে, এরপরে কি কিছু 10 টাকার মধ্যে 20 টাকা 20 টাকার মধ্যে 100 টাকা 100 টাকার মধ্যে 1,000 টাকা এইরকম করে 1,00,000 টাকা চুরি করতে 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 একসময় বলতেছে কিরে হাজি সাহেব তোমার মধ্যে এত বাজি কেন, আছে কিনা এরকম হাজির নাম দিয়া
ব্যবসা করতেছে ওই রকম হাজি আল্লাহর দরবারে কি কবুল হইব ওই রকম হাজি সাথ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে ফানা দান করুন এজন্য আমার আল্লাহ পাক বলেছেন উম্মত লক্ষ টাকা খরচ কইরা তুমি খরচ করতেছো এই খরচ কবুল হয়েছে কিনা এটার কোনো গ্যারান্টি আমার সুন্নি ভাইয়েরা এই জন্য আমার আল্লাহ পাক আমাদেরকে শর্ত দিচ্ছেন উম্মত যদি তুমি কল্যাণ চাও যদি আল্লাহর কাছে যদি তুমি তুমি যদি মুক্তি পেতে চাও কোনো ইবাদতের গ্যারান্টি আমি খোদা তোমাদেরকে দিচ্ছি না নামাজ পড়লা কবুল হলো কিনা কোনো গ্যারান্টি নাই হজ করলা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই বান্দার রে এত ইবাদত করলা যাকাত দিলা এটা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই ও বান্দা একটা ইবাদতের গ্যারান্টি দিচ্ছি যদি নবীর প্রেমিক যদি তুমি হতে পারো আমি আল্লাহর প্রেমিক হিসাবে তুমি আমি তোমাকে কবুল করে নিব নবীর প্রেমিক যদি হতে পারেন নবীর ভালোবাসায় যদি জীবন ঠাকুর বান করতে পারেন তাহলে আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আপনার ইবাদত আপনার জিন্দেগি গোটা জিন্দেগিটা আল্লাহর কাছে কবুল জোর করে সুবহানাল্লাহ এইখানে আজকে মাহফিল গভীর রজনীতে আপনারা যারা বসেছেন আপনারা প্রমাণ করতেছেন আমরা নবী ওয়ালা ঠিক না বেটি আমরা কি ওয়ালা বলেন সেই নবী ওয়ালা নবী ওয়ালাদের প্রমাণ হচ্ছে আজকের এই রাত কারণ এই এলাকার জন্য আজকের রাত হচ্ছে একটা পরীক্ষার রাত ঠিক না বেটি এই পরীক্ষার রাতের মধ্যে আপনারা কামিয়াব হয়ে গেছেন আর যারা কামিয়াব হতে পারে নাই আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকেও কামিয়াব করে সকলে বলি আমিন আমার ভাইয়েরা বের আসেন আল্লাহ পাকের কি ওয়াদা আমার আল্লাহ ওয়াদা করতেছেন আমি বলেছিলাম মুফতি শফি সাহেব মিথ্যা কথা বলতে পারে শফি সাহেব বলে ফেললো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে আমরা বলতেছি আল্লাহ মিথ্যা কথা বলে না এটার ডকুমেন্ট কি এটার প্রমাণ কি লাগবে কিনা বাবা আল্লাহ যে মিথ্যা কথা বলে না আল্লাহ পাক বলতেছেন বান্দা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা ও বান্দা রে লক্কার সুরের যতগুলো নবী প্রেমিক ওয়ালি প্রেমিক আশিক রাসূল সুন্নি ভাইয়েরা আল্লাহর ওয়াদা হলো বান্দা ভালো কাজ করো ভালো কাজ করলে আমি আল্লাহ ওয়াদা করলাম আটখানা জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতের মধ্যে তুলে দিব সুবহানাল্লাহ এবার আসেন আমার সুন্নি ভাইয়েরা এত ইবাদতের কথা বললাম এত নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম যাকাতের কথা বললাম কোন ইবাদতের কবুল হয়েছে কিনা কোন খবর নাই আল্লাহ রে কোন ইবাদত গুলা করব কোন ইবাদত করলে সেটা যে আল্লাহর দরবারে কবুল হয়েছে সেটার গ্যারান্টি পাওয়া যাবে এই আয়াত যখন নাজিল হলো সাহাবাই কিরাম সুকের বাণী বেলদেছেন হযরত মাওলা আলী শের খোদা সুকের বাণী বেলদেছে হযরত সিদ্দিক আকবর সুকের বাণী পেলে হযরত ফারুক আজম সুকের বাণী পেলে বন্ধুরে সমগ্র সাহাবীর সুকের বাণী বেলদেছেন কান্না করি কুড়ি আমার নবীর দরবারে এসে বলে ওগো নবী ও নবী গো আপনার প্রেমের মধ্যে জীবনটা কোরবান করে দিলাম নবীরাই আপনার খুশি করার জন্য আপনাকে রাজি করার জন্য ও নবী নিজের সংসার চাললাম নিজের পরিবার ছেড়ে দিলাম আত্মীয় স্বজন ছেড়ে দিলাম বাপ দাদার তরমুজ ছেড়ে দিয়া আপনার হাতের মধ্যে চলে আসলাম ও গো নবী এত ইবাদত করার পরেও যদি নবী গো যদি গ্যারান্টি যদি না পাই আমাদের কোন ইবাদত আমার আল্লাহ পাক কবুল করে আমার নবী বলতেছেন ও আমার সাহাবীরা সুকির পানি পেল না সমগ্র সমস্যার সমাধান হলো আমি হায়াতুন নবীর দরবারে সিল্লাই করে সুবহানাল্লাহ আর একটা ওয়াজ দিই করে সুবহানাল্লাহ আমার নবীর দরবারে সব কিছুর সমাধান ঠিকটাবে ঠিক আছে আমাদের চেয়ারম্যান সব আছেন এখন জনগণ তাকে কত সুন্দর করে বুট দিয়ে আমার ভাই তোমার ভাই অমর ভাই এ চরিত্র ভুলের মতো আমি বলবো অমর ভাই ও চরিত্র পায়খানার মতো অপবিত্র ঠিক না বেটি
অমুক ভাইকে আপনারা লাগে একটা বেলা বিস্কুট খাওয়ার জন্য রং চা খাওয়ার জন্য অমুক ভাইয়ের চরিত্র বলে বলে এই লক্কাসের লাফাইতে লাফাইতে একদম ফিজেনের দিকে ফেলাই দিছে ঠিকটা বেটি রাস্তাঘাটটা কি রকম দেখলাম বাপ রে বাপ রে এত ট্রেনিনের অবস্থা মনে হচ্ছে ট্রেনিং দিতে আসছে আসে না বাবা আমাদের রাস্তাঘাটে দরকার আছে কি চেয়ারম্যান দাঁড়াইলাম কেন ঘরের মধ্যে গুণ যাওয়ার জন্য নাকি চেয়ারম্যান শুধু বুঝো আমার বিনাই দিয়েছে কি নাই দুঃখ হয়ে যাইব না দুঃখ হইলেও গা কিন্তু বলতেছি মনের দুঃখ আবেগটা জড়াই দিয়েছি আজকে এখানে এসে কারণ রাস্তাঘাট আমরা বুড্ডিয়া আপনারা বুড্ডিয়া বানাইছেন চেয়ারম্যান সাহেব রাস্তাটা একটু সুন্দর করো যেন মানুষ ভালো করে চলাফেরা আর চেয়ারম্যান সাহেবের দরবারে আপনারা একটা সমস্যা নিয়ে যান আর সমস্যা বাড়াই দিব ঠিক না বাবা কি রে ভোট দিলাম নিজের সম্মান নিজের সবকিছু দিলাম একটা সমস্যার সমাধানের জন্য কিন্তু সে কারণে আজকে সমস্যা বাড়ে যায় ঠিক না বেটি আর হায়াতুল নবীর দরবারের মধ্যে যারা গেল ওরা বলতেছেন সকল সমস্যার সমাধান হলো আমার নবীর দরবার চিল্লাই কর সুবহানাল্লাহ আমার বাইরে কত সংক্ষিপের দিকে চলে আসতেছি আমার নবীর দরবারের মধ্যে গেলেন সাহাবা ইকরাম চোখের পানি ফেলতেছে আর নবী বলতেছেন ও গো সাহাবা চোখের পানি ফেলো না এটা তেমন কোন দরবার নয় কি সমস্যা বলে দাও সাহাবা ইকরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ পড়লাম নামাজ কবুলের তোর কোনো গ্যারান্টি পেলাম না রোজা রাখলাম রোজা রাখার কোনো গ্যারান্টি রোজা কবুলের কোনো গ্যারান্টি পেলাম না ও গো নবী হজ করলাম হজ কবুলের কোনো গ্যারান্টি পেলাম না জিহাদ করলাম জিহাদ করে নিজের চোখটা দিয়ে দিলাম হাতটা পর্যন্ত কুরবান করে দিলাম গো ও নবী সেটা কবুলের কোনো গ্যারান্টি পেলাম না নবীরে আল্লাহ তো বলতেছে ভালো কাজ করো ভালো কাজ করলে জান্নাত দিয়ে দেবে বলে ওয়াদা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ভালো কাজ করব বলেন সব কিছু তো ভালো কাজের অন্তর্ভুক্ত আল্লাহ পাক কেন গ্যারান্টি দেয় না কোন কাজের কথা আল্লাহ বলেছেন যা করলে আমাদেরকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় আমাদের সকালের সেই রকম আমল দরকার যে আমল করলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় যেরকম আমল আমাদের করা দরকার আছে কি না ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে এখন আছে কি না আমার নবী সেইখানে সমগ্র সাহাবাদেরকে নিয়া আমার নবী ওয়াজ করতেছেন যেভাবে আপনারা বসলেন সাহাবা ইকরামরা সকলে মাটির মধ্যে বসে গেল আমার নবী বক্তা হইয়া সাহাবা ইকরামদেরকে বলতেছেন আন উবা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইয়ালহাকুল মুমিনু মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদাল মাউতিহি আল্লাহ من علمه ونشره ولدا صالحا سيلكن الله اكبر عرفت واجبر الله اكبر আমার নবীর ওয়াজ করতেছেন নবী বলতেছে ও সাহাবারা চোখের পানি ফেলে দাও সকল সমস্যার সমাধান আমি আর নবী দিয়ে দিচ্ছি এমন আমল তুমি করো এমন ইবাদত তুমি করো আমার নবী বলতেছেন উম্মত কাউকে আমার আল্লাহ 60 বছরের জন্য কাউকে 70 বছরের জন্য কাউকে 50 বছরের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়া আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন ঠিক না বেটি আরেকটা আওয়াজ দেন ঠিক না বেটি এই দুনিয়ার মধ্যে কি চিরস্থায়ী ভাবে থাকতে পারবেন থাকতে পারবেন বাবা আপনার বাবার কথা চিন্তা করেন আপনার দাদার কথা চিন্তা করেন দুনিয়ার জমিনটা ছেড়ে দিয়া সকলকে 3.5 হাত কবরের মধ্যে চলে যেতে হয়েছে আমাকেও চলে যেতে হবে আপনাকেও চলে যেতে হবে এটাই হলো দুনিয়ার নিয়ম আমার নবী বলতেছেন উম্মতরে এই ছোট্ট দুনিয়ার জমিনের মধ্যে নির্দিষ্ট সময়টা শেষ হওয়ার পরে সকলকে 3.5 হাত কবরের ভিতরে চলে যেতে হবে ও গো উম্মত আমার আল্লাহ গ্যারান্টি দিল ওই কবরের মধ্যে যাওয়ার পরে কোন উম্মত গুলার কাছে
আমার আল্লাহ পাক সওয়াব পৌঁছাবেন, কোন উম্মতগুলার কাছে আমার আল্লাহ সওয়াব পৌঁছাবেন। আমার নবী বলেন ইন্নামা ইয়ালহাকুল মুমিন, আর নবী বলতেছেন বান্দা যখন তোমার কলবের ভিতর থেকে যখন তোমার যে প্রাণ যেটা তুমি নিঃশ্বাস ফেলতেছ, তোমার নিঃশ্বাস প্রাণ পাখি যখন তোমার কলব থেকে যখন বের হয়ে যাবে, তোমার কলব থেকে যখন তোমার প্রাণ চলে যাবে গো উম্মত, তখন তোমার নাম হয়ে যাবে লাশ। ঠিক না বেটি? আরেকটা আওয়াজ দিয়া যাও। ঠিক না বেটি? তোমার নামটা লাশ হয়ে যাবে উম্মত রে। তুমি যখন মারা যাবে তখন তুমি আর কোন নামাজ পড়ার সুযোগ। আপনি যদি আজকে মারা যান আগামী বছর এই মাহফিল আপনার থাকার সুযোগ সওয়াব। আমার ভাইয়ের আল্লাহ পাকের সে আয়াতের তাফসীর আমার নবী করতেছেন, ও উম্মত যদি আজকে যদি মারা যাও নামাজ পড়ার কোনো সুযোগ নাই, মাহফিল করার কোনো সুযোগ নাই, যাকাত দেওয়ার কোনো সুযোগ নাই, হজ করার কোনো সুযোগ নাই, দান সৎকার করার কোনো সুযোগ নাই, ও গো বান্দা মারার সাথে সাথে তোমার এমপি, তোমার মন্ত্রী, তোমার মেম্বারগিরি, তোমার চেয়ারম্যানগিরি সমস্ত কিছু নাম ক্যান্সেল হয়ে তোমার নামটা হয়ে যাবে লাশ। ঠিক না বেঠি? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, আমার নবী সেই জন্য সাহাবা ইকরামদের কি বলতেছেন, ও আমার সাহাবারা যখন তোমরা মরে যাবা তখন তোমরা লাশ হয়ে যাবে, আর কোনো ইবাদত করার সুযোগ তোমাদের থাকবে না। ওগো উম্মত এই 3.5 হাত কবরে যাওয়ার পূর্বে এমন কিছু আমল তোমরা করো যে আমলগুলো করতে পারলে কবরের ভিতরে তোমাদের কাছে সওয়াব পৌঁছতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম জানতে চাইলে ইয়া রাসূলুল্লাহ সেই আমলগুলো কোনগুলো, কোন কাজগুলো করলে কবরের ভিতরে শান্তি পাওয়া যাবে। আমার নবী বলেন আল্লামান আল্লামাহু ওয়া নাশারা। আমার নবী বলেন উম্মত তোমাকে আমার আল্লাহ কোরআনের এলম দিয়েছেন, হাদিসের এলম দিয়েছেন, তাফসীরের এলম দিয়েছেন, ও উম্মত সেগুলো তুমি অর্জন করো। কোরআনের এলম যদি আপনি অর্জন করেন আর কোরআনের আলম অর্জন করে এইগুলা যদি মানুষদেরকে যদি আপনি পড়ান, যদি পড়াইতে পড়াইতে আপনি এলাকার মধ্যে গিয়া আপনি কোরআন যারা জানে না তাদেরকে শিক্ষা দেন, এই রকম করে যদি মানুষদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন, আপনি একজন মানুষকে শিখাইলেন, ওই মানুষ দুইজন মানুষকে শিখাইলো, ওই দুইজন মানুষ 4 জন মানুষকে শিখাইলো, ওই 4 জন মানুষ 8 জন মানুষকে শিখাইলো, ওই 8 জন মানুষ 16 জন মানুষকে শিলাইলো শিখাইলো, ওই 16 জন মানুষ 32 জন মানুষকে শিখাইলো, ওই 32 জন মানুষ 64 জন মানুষকে শিখাইলো। এইভাবে শিখাইতে শিখাইতে পুরো এলাকার মধ্যে যখন এলোমের বিস্তার হয়ে যাবে, সমগ্র মানুষের কলবের মধ্যে যখন কোরআনের এলম চলে আসবে, এরা সকলে কোরআন পড়তে পারে। কোরআন পড়া অবস্থার মধ্যে বন্ধু রে তুমি যদি মারা যাও, আমার নবী বলতেছেন কবরের মধ্যে তুমি চলে গেলা আর দুনিয়ার জমিনের মধ্যে তোমার এলমের তাস্কারার হচ্ছে, মানুষ তোমার এলমের মাধ্যমে তাদের কলবগুলাকে জিন্দা রাখলো। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দা গো যতদিন পর্যন্ত তোমার এলমের চর্চা দুনিয়ায় থাকবে ওই বান্দাদেরকে যত সওয়াব আল্লাহই দেবে, অতগুলো সওয়াব কবরের মধ্যে যাওয়ার পরেও তোমার কবরের মধ্যে আল্লাহ পাক পৌঁছাতে থাকবেন। চিল্লাই কর সুবহানাল্লাহ, আর জওয়াব দে কর সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম খুশি হয়ে গেল, সাহাবায়ে কিরাম খুশি হইয়া বলতেছেন ওগো নবী আপনি ভালো কথা বলেছেন, আমরা এমন এলম অর্জন করব যে এলম অর্জন করলে কবরের মধ্যে কি পাওয়া যাবে, আমাদের সওয়াবের দরকার আছে কি? কার কার নাই হাত তুলুন একটু, এরা ওয়াজ বুঝতেছে, কয়েকজন তুলি ফেলছে তো, একটু হুঁশ ঠিক রাখবেন কিন্তু বাবা, আমাদের সওয়াবের দরকার আছে কি? আমি বললাম এই সওয়াবের জন্য আস ওয়াজ করতেছি, বিভিন্ন জায়গার মধ্যে আকীদার ওয়াজ হয়, এখন কিছু আমলের ওয়াজও দরকার আছে কি? মা বোনরা শুনতেছে হুজুর ওয়াজ করেন, যে এমন করে ওয়াজ করেন যেগুলো করলে কবরের মধ্যে শান্তি থাকা যাবে,
আমরা কবরের মধ্যে শান্তি থাকতে চাই কিনা, এই জন্য ওয়াজ করতেছি কবরের মধ্যে যেন শান্তি থাকতে পারি। কবরের মধ্যে যাওয়ার পরেও যেন আমাদের কাছে সওয়াব পৌঁছে, ওই রকম একটা গাছ রোপণ করা দরকার আছে কিনা। আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য আম গাছ রোপণ করতেছেন, জাম গাছ রোপণ করতেছেন, বলতেছেন হুজুর এই জাম গাছ লাগাইছি, আমি কাইতে না পারিলে আমার নাতি কাইতে পারবো, এরকম আছে কিনা? অথচ কবরের মধ্যে যাইলে যে আপনার ফুকা খাইবে, সেখানে যেন ফুকা না খাই, আপনাকে যেন স্বর্ণের বক্সের মধ্যে রাখেন আল্লাহ। ওই গাছটা দুনিয়ার মধ্যে লাগান দরকার আছে কি? সেটা লাগানতে যদি খান, আমার নবী বলতেছেন ওগো উম্মত কোরআন শিক্ষা করো, কোরআন শিখে মানুষকে শিখাও, আর যদি মানুষকে কোরআনের শিক্ষা দাও, এই শিক্ষা বিস্তার করে যদি বান্দা কবরের ভিতরে যদি তুমি চলে যেতে পারো, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আটখানা জান্নাত তোমার হাতের মধ্যে তুলে দেবেন। চিল্লাই আমার ভাইয়ের গভীর মনোযোগ, মহান আল্লাহ পাকের ওয়াদা হচ্ছেন বান্দা ভালো কাজ করো, ভালো কাজ করলে বান্দা জান্নাতের গ্যারান্টি দিলাম। আর নবী বলতেছেন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, বন্ধুরে আমার আল্লাহ পাক বলতেছেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরের মধ্যে যদি তুমি সামানা বানাইতে চাও, আর কবরের মধ্যে তাইকা তাইকা যদি ফল খাইতে চাও, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে একটা অ্যালোভের গাছ তুমি রোপণ করি দাও। এরপরে আমার নবী বলতেছেন ওয়ালাদান সলিহা, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গভীর মনোযোগ, এটা এই পয়েন্টটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমাদের সকলের সন্তান আছে কিনা? কার কার নাই হাত তুলেন, বিয়ে করছেন যে বিয়ে করছেন, কে কে হাত তুলেন, বিয়ে কে কে করছেন একটু হাত তুলি, আল্লাহ কবুল করুন। আর বিয়ে করার পরে আপনি যখন বিয়ে করছেন, যখন এক বছর হইলো, দুই বছর হইলো, তিন বছর হইলো, পাঁচ বছর হইলো, দশ বছর হইলো, সন্তান কইরা শান্তি আসেনি মনের মধ্যে? দশ বছর বিয়ে করার পরে যদি ওয়া সাবির সাহেব আপনার যদি সন্তান না হয়, আপনি লক্ষ লক্ষ টাকা মেডিকেলের মধ্যে খরচ করবেন না? কেন? বিয়ে করার পরে সন্তান হওয়া এটা স্বাভাবিক, ঠিক না বেটি? আর যদি সন্তান না হয় এক বছর, দুই বছর, দশ বছর, ওদের জন্য যারা যন্ত্রণা বেড়ে যায়, মেডিকেলে মেডিকেলে দৌড়ে, ঠিক না বাবা? এই জন্য সন্তান এটা কার দান? আল্লাহ পাক যেই বান্দাকে চান তাকে ছেলে সন্তান দান করে, আমার আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করে, আবার আমার আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেয় না তাকে মেয়েও দেয় না, ঠিক নেবে ঠিক আমার? সেই জন্য আমার নবী বলতেছেন ও উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তোমারে যত নিয়ামত দিল, দশতলা বিল্ডিং এর মালিক বানাইলো, দশ কালি জাগার মালিক বানাইলো, দশটা গাড়ির মালিক বানাইলো, ওগুলো রহমত নয় বান্দা, যাকে আমার আল্লাহ একটা সন্তান দিল এটা হচ্ছে আমার আল্লাহর সবচেয়ে বড় রহমত। চিল্লাই করে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, আমার নবী বলেন ও বান্দা যাকে আল্লাহ ওয়ালাদান সলিহা, আমার আল্লাহ যারে সন্তান দিল ওই সন্তানকে মানুষ করতে হবে, ঠিক না বেটি? আজ তো আমরা সন্তানকে মানুষ দুনিয়ার মধ্যে আসলো, আসার পরে প্রথম দরকার হচ্ছে একটা সুন্দর নাম, ঠিক না? মুসলমানদের একটু একটু দেখেন অনেকের নাম হচ্ছে মাসি, নেইমা, বল্টু, ঠিক না? আকাশ, বাতাস, নদী, সাগর, মাফাহার, বিদ্যুৎ, সিএনজি বেগম, একটা মোবাইলের নাম লেখছে সিএনজি বেগম, এরকম আছে কি না? অথচ আমার নবী বলতেছেন একটা সুন্দর নাম রাখো, ওই নামের উসিলায় মা বাবাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। অথচ আল্লাহ এই সন্তান বলতেছেন তোমার সন্তান তুমি মানুষ করো, মানুষ করতে পারলে সে কি লাভ হবে? আমার নবী বলতেছে, আমার নবী কি বলে, বান্দা তুমি যদি তোমার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তাকে তুমি কোন ডিভিশন মার্কা বানাও নাই,
সিনেমা মার্কা বানাও নাই উম্মত রে তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলা আব্দুর রহমান আব্দুল্লাহ একটা সুন্দর নাম দিয়ে দিলা রে এরপরে উম্মত তুমি তার বয়স যখন 7 বছর হইল তাকে তুমি নামাজে ট্রেনিং দিলা 12 বছর যখন হয়ে গেল কোরআনে হাফেজ বানায়া দিলা এরপরে উম্মত যখন তোমার সন্তান একটু একটু করে যখন বড় হয় নামাজে ট্রেনিং টুকু তুমি দিয়ে দিলা নামাজ কি বাপু পড়তে হই শিখায়া দিলা কোরআনের হাফেজ বানায়া দিলা এরপর মাদ্রাসায় ভর্তি কইরা আমার নবীর জন্য আমার নবীর ভালোবাসার জন্য একটা বিশ্ববিদ্যালয় তোমার সন্তানরে ভর্তি করলা ও বান্দা সেইখানে তোমার সন্তান আস্তে আস্তে নবীর কোরআন নবীর হাদিস নবীর বুখারী শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ শিখতে শিখতে তোমার সন্তান যখন বিশ্ববিখ্যাত একজন আলেম হয়ে গেল যখন ওয়ালাদান সালেহান হয়ে গেল ও গো উম্মত তোমার সন্তান রে একটা নেককার সন্তান কইরা বান্দারে তুমি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলা আর তুমি যখন 3.5 হাত কবরের ভিতরে যখন আজীবনের জন্য চলে গেলা তোমার সন্তানের মনটা কান্দে ঘরের মধ্যে আসে বলে বাবা কই ঠিকটা বেঠিক বাবা যে সন্তান নেককার সন্তান মা বাবার প্রেমিক সন্তান মায়ের প্রেমিক সন্তান বাবা ওয়ালা সন্তান যদি বানাইতে পারেন গো তাহলে বাবাকে কুজবে ঠিক না বেঠি মারে কুজবে আজ আমরা দেখতে পাই ফেসবুকের মধ্যে দেখতেছি সন্তান বাপের গায়ের মধ্যে হাত দিয়া এইভাবে ঠেলা দেয় ঠিক না বেঠি মারে গালবারে থাপ্পর দেয় এরকম সন্তান আছে কি না ওরে বন্ধু রে যে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত যে বাবার পায়ের নিচে তোমার জান্নাত সেই বাবার তুমি কেমনে মারতেছো মায়ের কেমনে মারতেছো আল্লাহর আরশ পর্যন্ত মা যদি বদদুয়া দেয় আল্লাহর আরশ পর্যন্ত চুরমার করে কাঁপতে থাকে আর নবী বলতেছেন ও গো উম্মত দুনিয়ার জমিনের মধ্যে শান্তির জন্য ভালোবাসার শান্তির একটা ঘর বানানোর জন্য তোমার সন্তানের কলবের মধ্যে কোরআনের শিক্ষা দাও হাদিসের শিক্ষা দাও আর ভালো সন্তান যখন হবে ঘরের মধ্যে এসে বলবে মা ও বাবা তুমি কই তুমি কই ঠিকটা বেঠিক আর যদি ডিপজল মার্কা সন্তান বানান আর যদি আয়ুব বাসু মার্কা সন্তান বানান আর যদি কুমার বিশ্বাসের মতো সন্তান বানান আর যদি বাংলাদেশের সালমান খানের মতো সন্তান বানান স্কুল স্কুল মার্কা যদি সন্তান বানান সেই কোনো মায়ের কবর নেবে না বাবার কবর নেবে না সারা দিনটা বেহায়া ফানার মধ্যে কাটাবে ঠিক এই জন্য আমার নবী বলেন উম্মত কবরের ভিতরে যদি শান্তি চাও তোমার সন্তানদের নেককার বানাইয়া দাও যদি নেককার বানাইতে পারো গো উম্মত আমার আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত আমার আল্লাহ ওয়াদা করেছেন উম্মত গো যদি ভালো কাজ করতে পারো ভালো কাজ করা মানে হলো তোমার সন্তানদের তুমি একটা ভালো আলেম বানাও তোমার সন্তানদের যদি তুমি ভালো আলেম বানাইয়া তুমি যদি 3.5 হাত কবরের মধ্যে যাইতে পারো ওই সন্তান মসজিদের মধ্যে যখন ঢুকবে আর যখন 2টা হাত তুলবে চোখের পানি পেলে পেলে মার জন্য বাবার জন্য দোয়া করবে ঠিক কি না বাবা আর যখন কবরের পাড়ের মধ্যে দাঁড়াইবে তখন সকল সকলের জন্য তো দোয়া করবেই করবে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে যে দোয়াটা আল্লাহ পাক আমাদের সকলের জন্য শিখাই দিলেন আমার আল্লাহ কত প্রেমী আমার আল্লাহ বলতেছেন বান্দারে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার মায়ের খেদমত করো তোমার বাবার খেদমত করো তোমার মার প্রতি হাসান করো ওগো আল্লাহ কেন আমার আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাআবুদু إلا إياه وبالوالدين إحسانا زركنا سبحان সন্তান সেইখানে দোয়া করবে কবরের পাড়ের মধ্যে দাঁড়াইয়া নেককার যদি সন্তান হয়
কবরের পাড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া মার জন্য বাবার জন্য দোয়া করবে। আমার আল্লাহ পাক যেই দোয়াটা আমাদের সকলের জন্য শিখাইয়া দিলেন, আমাদের সকলকে বললেন, ওগো উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমার মা থাকবে না, তোমার বাবা যখন থাকবে না, বেশি বেশি করে আমি আল্লাহ যেই দোয়াটা শিখাই দিলাম এটা একটু বেশি বেশি করে পড়বা। যদি বেশি বেশি করে পড়তে পারো তোমার মা বাবা কবরের মধ্যে শান্তিতে থাকবে। ওগো আল্লাহ বলেন কি দোয়া? আমার আল্লাহ শিখাই দেওয়া দোয়াটা আমরা সকলে পড়তে রাজি আছে কিনা একটু আওয়াজ দিবেন, আছে কিনা? যদি তাকে সকলে আমার মুখে মুখে বলেন ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আরেকটিবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আরেকবার বলেন রব্বির আমহুমা কামা রব্বায়ানি। আল্লাহ পাক এর দরবারে সেই রকম দোয়া পড়ে পড়ে মায়ের জন্য বাবার জন্য সন্তান যখন চোখের পানি ফেলবে, আমার আল্লাহ বলতেছেন ওই রকম নেককার সন্তান উম্মত দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি রেখে আসতে পারো উম্মত, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার কবরের মধ্যে সওয়াবের যাওয়া, সওয়াবের যে একটা রাস্তা, সওয়াবের যে একটা নল, সেটা বন্ধ হবে না। তোমার সন্তানের ইবাদতের সওয়াব তোমার কবরে পৌঁছতে থাকবে। জুরু কোন সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওই রকম সন্তান দরকার আছে কি না? আরেকটু চিল্লাই কোন আছে কি না? আজ আমাদের সমাজের মধ্যে আপনারা ফেসবুক খুললে দেখবেন সবখানে আজকে খুব কষ্ট লাগে। যখন আমরা মাহফিলের জন্য বিভিন্ন জায়গার মধ্যে যাই, বাস স্টেশন, রেল স্টেশনের মধ্যে যখন যাই, বৃদ্ধ মানুষ তার পেটে সাদা হয়ে গেছে, ওই বৃদ্ধ মানুষ রিকশা চালাইতেছে ঠিক না বেটি? জিজ্ঞাসা করলাম বাবা আপনার বয়স 70 হয়ে গেল, বাবা রে আপনি রিকশা চালান কিনা, আপনার সন্তান নেই? তখন ওই বৃদ্ধ চোখের পানি পেলে বলো হুজুর আমার একটা নয় দুটা নয় চারটা সন্তান আছে, আমি ওদেরকে কষ্ট করে একজনকে উকিল বানিয়েছি, একজনকে ডাক্তার বানিয়েছি, একজনকে কলেজের প্রফেসর বানিয়েছি, এরা কষ্ট করে আমি এদেরকে পড়াশোনা করার পর এরা মানুষ হইয়া বড় লোকের মাইয়া বিয়ে কইরা আমারে এখন ঘরে রাখতে চাই না। ঘরের মধ্যে ফ্রিজের জায়গা হয়, ঘরের মধ্যে টেলিভিশনের জায়গা হয়, ঘরের মধ্যে আমেরিকার কুত্তার জায়গা হয়, সেই বৃদ্ধ মা বাবার জায়গা এখন ভদ্র সমাজের কুলাঙ্গার সন্তান মা বাবাকে ঘরে রাখতে চাই না। এই রকম সন্তান আমাদের সমাজে আছে কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা সেই জন্য ওয়ালাদান সালেহার কথা আমার নবী বলেছেন, ওই রকম কুলঙ্কার সন্তান আমরা দেখতে পাচ্ছি, এরা মা বাবাকে বদ্র সিস্টেমে ঘর থেকে বাহির হইয়া ঘরের মধ্যে সকুত্তার জায়গা হচ্ছে। মা বাবা যখন বুড়া হয়ে গেল, পাঁচরাবার পায়খানা যখন একসাথে করতে লাগলো, বউ বলতেছে এটা কি ছড়াইয়া দেন ছড়াইয়া দেন, তখন ছেলে নিরুপায়, ছেলে বলতেছে এই বুড়ো কাল এত কারে ডিস্টার্ব করতেছে, তখন একটা গাড়ি করে নিয়ে যায় বৃদ্ধাশ্রমে। ঠিক না বেটি? বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন কোটিপতির অনেক মানুষ এখন বৃদ্ধাশ্রমে হাবুড় বকাইতেছে। কিরে বাবা তুমি বৃদ্ধাশ্রমে কেন? তোমার তো টাকা টাকার কথা ছিল, তোমার ঘরের ভিতরে এসির ভিতরে এখানে কি করতেছে এটা বলতেছেন, এটা আমার কপাল। সেই জন্য সন্তান এমন ভাবে করেন, এমন ভাবে গড়ে তুলেন যেন সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। সেরকম সন্তান দরকার আছে কি না? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কি না? আল্লাহ পাক সেই রকম নেককার সন্তান আমাদেরকে করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাওলানা, ইচ্ছা করলে দয়াল নবীজি তাকেতে পড়তেন আরশে, উম্মতর মায়াই পড়ে শুয়ে আছেন মদিনা
Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana amra khushi na beja আর একটা আওয়াজ দিয়ে দেন খুশি না বেজার এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই কানে তাকুক সেটা আমরা চাই কিনা কে কে চাই যে হাত তুলে দেখান আল্লাহ পাক কবুল করুক সকল বলে আমিন আমার ভাইয়েরা সেজন্য নবী আমি বলেছিলাম প্রথমেই নবীর দলের মধ্যে থাকতে হবে কার দলে নবীর দলে যদি থাকেন আমাদের জন্য फायदा আছে কি আর নবীর দল থেকে যদি বাহির হয়ে যান তখন আমাদের স্থান হয়ে যাবে আবু জাহেলের দলের মধ্যে ঠিক না ঠিক নবীর দলের মধ্যে থাকলে ফারুক আজমের দলের মধ্যে থাকা হবে নবীর দলের মধ্যে থাকলে উসমান জিলমুরাইনের দলের মধ্যে থাকা হবে নবীর সাথে যদি সম্পর্ক রাখেন আমাদের সম্পর্ক হবে মওলা আলীর সাথে ঠিক না ঠিক সেই মওলা আলীকে এক শ্রেণীর আলেম এই বাংলাদেশের যিনি এই বাংলাদেশের মধ্যে এখন মাঠ খাফাইতেছে ঠিক না ঠিক মাঠ খাফাই ফেলতেছে ইউটিউব উড়াই ফেলতেছে সকলে মিলে জুলে ওরে এখন ফুলট দিচ্ছে জামাতের বক্তা মিজানুর রহমান আজহারী সাহেব সে বলতেছে মওলা আলী শের খোদা নাকি নামাজ মদ খাইয়া নামাজ পড়তে গিয়া মা আবুদুনের জায়গায় মা তাবুদুন পড়ে ফেলতেছে আমি বলতে চাচ্ছিলাম মওলা আলী শের খোদা যাকে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমার নবী বলেছেন দুনিয়ার সমগ্র জাহানের মধ্যে সমগ্র আলমের শহর হচ্ছেন আমার রাসূল আর সেই শহরের দরজা হচ্ছে মওলা আলী শের খোদা যুরকন সুবহানাল্লাহ আর সেই আলীকে এই বাংলাদেশের একজন কুকাত আলেমে দিন যিনি আজহারের নাম ব্যবহার করে মাঠে ময়দানে লক্ষ লক্ষ টাকা করতেছে যাকে হিলেপ কাটার দিও এখন আনা যায় না ওই রকম পপুলারি বক্তা বলতেছে আমার সেই মওলা আলী শের খোদা নাকি মক্কায় নামাজ পড়তে গিয়া মাবুদুনের জায়গায় তাবুদুন পড়ে গেছে অথচ যেই সাহাবা ইকরামের শানে আমার নবী বলেছেন আস সাহাবাও কান্নাজব ওই দুনিয়ার জমিনের মানুষ আমার সাহাবারা হচ্ছেন আকাশের তারাকার মতো জুরুকল সুবহানাল্লাহ যেই নবী মওলা আলী শের খোদাকে আকাশের তারাকা বলেছেন আর 1400 বছর পূর্ব এসে যেই কথা আমরা শুনি নাই সেই মিজানুর রহমান আজহারী সাহেব মওলা আলী শের খোদাকে বলেছেন একজন মদদি একটু একটু আওয়াজ দিয়ে বলেন আওয়াজ বিল্লাহ এটা মুমিনদের কলবের মধ্যে একটি আগা সেই জন্য মিজানুর আজহারী সাহেব আপনাকে সংশোধন হয়ে যেতে হবে মওলা আলী শের খোদার শানে আপনি বিআদবি করেছেন আপনি মওলা আলী শের খোদার শানে বিআদবি করেননি বরং আপনি আমার রাসূলের কলিজার মধ্যে আঘাত দিয়েছেন ঠিক না ঠিক সেজন্য যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চান রহমত পেতে চান সাহাবাই কেরামের সাথে থাকতে হবে ঠিক না ঠিক আমার সুন্নি ভাইয়ের গভীর মনোযোগ আমি বলতে চাইছিলাম মওলা আলী শের খোদা কেমন যার শানে বিআদবি করেছেন সে আলী কেমন একটু জানা দরকার আছে কিনা যাকে মদদি বলেছেন তার পাওয়ারটা কেমন আর যিনি মিজান আজহারি জানি এখন মাহফিলের মধ্যে টাকা ছাড়া যায় না আর আমার আলীর শানে তুমি বিআদবি করতেছো আমার আলীর শান কেমন তুমি জানো নে একটু শুনে রাখো আজহারী সাহেব আলী হচ্ছেন গোটা জগতের জন্য এলবের সমগ্র শহরের দরজা হচ্ছেন আমার মওলা আলী শের খোদা আমার সুন্নি ভাইয়ের আমার কথা সংক্ষেপের দিকে মিজান আজহারীকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে নবীর সন্নবীর সাহাবাকে ও মিজান আজহারী তুমি মদদি বললা আর নবীর সাহাবা কেমন পাওয়ার তুমি একটু জেনে নাও ও গো দুনিয়ার জমিনের মানুষ ও আমার সুন্নি মুসলমান ভাইয়েরা দুনিয়ার জমিনের বিশ্ববিখ্যাত একটা কিতাব নুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে একটা ঘটনা আসতেছে
হয়েছে ঘটনাটা হচ্ছেন আমার মওলা আলী শের খোদাকে আমার নবী দামেশকে এক দামেশকের দামেশকের মধ্যে গভর্নর নিযুক্ত করলেন সেখানের মেয়র নিযুক্ত করলেন মওলা আলী শের খোদাকে কাকে মওলা আলী শের খোদা সেই দামেশকের গভর্নর নিযুক্ত হলো সম্রাট হলো সেই মওলা আলী শের খোদা বলেন আমি একদিন ঘুমাইছিলাম রাতের গভীর রজনী হলো আমি দেখতে পাচ্ছি গভীর যখন রাত হয়ে গেল আমার রাষ্ট্রের মধ্যে পশ্চিম দিকে একটা সম্রাট প্রান্ত একটা পরিবার পশ্চিম দিকে বিশাল বড় একটা টাওয়ার ওই টাওয়ারের একটা তালার মধ্যে স্বামী স্ত্রী রাত যখন গভীর হয়ে যায় রাত যখন গভীর হয়ে যায় পশু পাখিরা যখন ঘুমন্ত অবস্থায় হয়ে যায় দুনিয়ার সমগ্র মানুষগুলা যখন ঘুম হয়ে যায় যে সময়ের মধ্যে স্বামী স্ত্রী এক অপরের আলিঙ্গনের মহাব্বতে থাকে এমন সময়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি স্বপ্নের ভিতরে আমার এলম কায়েবের ভিতরে আমি দেখতে পাচ্ছি আমার এলাকার মধ্যে আমার রাষ্ট্রের মধ্যে ওই টাওয়ারের প্রেসিডেন্টের টাওয়ারটার মধ্যে রাতের গভীর রজনীতে মানুষ যখন ঘুমন্ত অবস্থায় হয়ে যায় ওই ঘরের একটি কামরার ভিতরে স্বামীর সাথে স্ত্রীর দাম দুম করে মারামারি হচ্ছে আমার সুন্নি ভাইয়ের মওলা আলী শের খোদা এই স্বপ্ন একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত দেখলেন আর এই ঘটনা কেন হচ্ছে সেটা বিস্তারিত যখন সারাটা দিন স্বামীর সাথে স্ত্রী সম্পর্ক ভালো থাকে স্বামী স্ত্রীকে মহাব্বত করে সালাম দেয় আর স্ত্রী মহাব্বত করে সালাম দেয় সারাটা দিন সম্পর্ক ভালো থাকে রাত যখন গভীর হয়ে যায় স্বামীর সাথে স্ত্রীর মারামারি লেগে যায় আমার বাইরে এরকম ঘটনাটা একদিন নয় দুই দিন নয় কয়েকটা দিন যখন যাওয়ার পরে শের খোদা মওলা আলী শের খোদা যিনি আমার রসুলের সবচাইতে বেশি আপনজন যাকে মিজান আজহারি মদদি বলেছেন ওই শের খোদা মওলা আলী দুইজন দুইজন তিনজন চারজন ছয়জন ছয়জন উজিরকে ডেকে আনলেন সকাল বেলায় উজিরদেরকে ডেকে বলতেছেন ওগো উজির আজকে তোমাদেরকে একটা ডিউটি করতে হবে ওনারা বলতেছেন হুজুর বলেন কি করতে হবে আমার মওলা আলী শের খোদা বলতেছেন ওগো আমার প্রজারা আজ যখন তোমাদেরকে একটা ডিউটি হলো ওই যে দেখা যায় একটা বিশাল বড় মসজিদ ওই মসজিদের পাশে একটা বিশাল বড় টাওয়ার দেখা যায় ওই টাওয়ারের ভিতরে একটা সুন্দর ঘর আছে ওই ঘরের মধ্যে পশ্চিম দিকে দরজা করে একটা রুম করা হয়েছে ওই রুমের মধ্যে রাত যখন 12টা যখন বেজে যায় ওই রুমের ওই ফ্ল্যাটের ওই টাওয়ারের সমগ্র মানুষগুলা যখন ঘুমের মধ্যে পড়ে যায় তখন দেখবা তোমরা ছয়জনে ডিউটি করবা রাতের 12টার পরে ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রী দাম দাম করে মারামারি করে আমার সুন্নি ভাইয়েরা মওলা আলী শের খোদার এই কথাটা শোনার পরে হুজুররা বলতেছেন প্রজারা বলতেছেন হুজুর কি করতে হবে বলেন আমার মওলা আলী শের খোদা বলতেছেন যাও তোমাদের আজকে ডিউটি হলো মাগরিবের নামাজের পর থেকে ওই দরজার সামনে তোমরা ছয়জনে বসে থাকবা রাতের গভীর রজনীতে যখন তারা যখন মারামারি করবে তাদেরকে তোমরা ধরে দুইজনকে ধরে আমার ঘরের মধ্যে নিয়ে আসবে আমার মসনদের মধ্যে নিয়ে আসবে আমার কাছে তারা দুইজনকে তোমরা বেঁধে নিয়ে আসবে এই কথা বললেন বলার পরে আমার মওলা আলী শের খোদা দেখেন এখন তো অনেকে বলতেছে আমার রসুল এলম গায়েব জানেন না জুরু করেন নাউজুবিল্লাহ অনেক বলতেছেন রসুল এলম গায়েব জানেন না আপনি দেখতে পাননি এই বাংলাদেশের আরেক কুখ্যাত আলেম হাফিজুর রহমান কুয়াকাটা উনি বলেছেন ইয়া রসূলুল্লাহ এটা নাকি ফালতু সূরা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে অথচ ইয়া রাসূলুল্লাহ বলা হয় যিনি হাজির এবং নাজির চিল্লাই কোন সুবহানাল্লাহ ইয়া হচ্ছে হরফে নাদা ইয়াটা দূরও বুঝাবে কাছেও বুঝাবে যাকে আপনি দেখতে পান সেই কানে ইয়া শব্দটা ব্যবহার হয় যেহেতু আমাদের বিশ্বাস হচ্ছে আমার নবী আমাদেরকে দেখতেছেন ঠিক টেবে ঠিক আমরা যদি নাও দেখি
আমাদের বিশ্বাস হলো আমার নবী আমাদেরকে দেখেন ঠিক তবে ঠিক আর হাফিজুর রহমান কোয়াকাটার বেঙ্গের আকীদা হলো আমার নবী আমাদেরকে দেখেন না সেই জন্য সে ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলেছে যিনি রাসূলের স্লোগানকে ফালতু স্লোগান বলতে পারে সেই কখন আশিক রাসূল আজ তারা শানের রিসালাতের মাহফিল দিয়া আজ রাসূলের গুস্তাখি করতেছেন আমার রাসূলের বিরুদ্ধ কথা বলতেছেন যারা রাসূলের বিরুদ্ধ কথা বলে এদের সাথে শয়ন আমার আল্লাহ জিহাদের ডাক দিয়েছেন ঠিক তবে ঠিক পৃথিবীর জমিনের মধ্যে রাসূলের শান দিয়ে যারা চিনি মেনে কেনেছেন তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন একমাত্র আমার আল্লাহ তুরকন ঠিক তবে ঠিক সেজন্য আমার আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিক্রক ও গো নবী আপনার সম্মানকে নিয়ে যারা চিনি মেনে কলবে তাদের দল হবে আবু লাহাবের দল তাদের দল হবে আবু জাহালের দল আমি আল্লাহ ওয়াদা করে দিলাম যারা যতই বেশি আপনাকে নিচে নামাইতে চাইবে আমি আল্লাহ তাকে আমি আল্লাহ আপনাকে তত বেশি বুলন্দ করব যুরকন সুবহানাল্লাহ সেই নবী ইলমে গায়বের মালিক ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব আমার নবী বলতেছেন আমার নবী কে আমার আল্লাহ বলতেছেন ও নবী গো আপনার কাছে সমগ্র গায়েবের অদৃশ্য সংবাদের চাবি কাঠি হচ্ছেন আপনার কাছে যুরকন সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহ কবুল করুক সকল আমল আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন আমিন এই মাহফিল দরকার আছে কি এই মাহফিলের মধ্যে আসলে বসলে নবীকে পাওয়া যায় কি না সেই নবীকে আমরা চাই কি না সেই নবীকে যদি চান এই রকম মিলাদ করতে হবে মিলাদের মধ্যে আসতে হবে মিলাদের মধ্যে আসলেই আমার নবীর সংবাদ আমার নবীকে পাওয়া যাবে যুরু কর সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার শুনলি ভাই আর আমার কথা সংক্ষেপ আর মাত্র 5 মিনিটে শেষ যিনি হাফিজুর রহমান কুয়াকাটা থেকে সে ঘোষণা করলো আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে ফালতু স্লোগান হয় ইয়া রাসূলুল্লাহ বললে ফালতু স্লোগানের সাথে সেই তুলনা করেছেন রাসূলের ইলম গায়েব কো স্বীকার করলো আর সেখানে আমার রাসূল তো দূরের কথা আমার রাসূলের একজন গোলাম মওলা আলী শের খোদা হলেন আমার রাসূলের একজন গোলাম ঠিক না বেটি আমার রাসূল তো দূরের কথা এলমে গায়েবের মালিকের মওলা আলী শের খোদা বলতেছেন ও গো হাফিজুর রহমান ভালো করে তুমি শুনে রাখো আমার নবীর গোলামি যারা করে তাদের সিনার মধ্যে পর্যন্ত এলমে গায়েব চলে আসে ওই আমার দুনিয়ার জমিনে সুন্নি ভাইয়ারা সর্লক্কার ছরে নবী প্রেমিক ভাইয়ারা আজ গভীর মনে যোগ দিয়া শুনতে হবে নবীর যদি গোলামি করতে পারেন আপনার কলবের মধ্যে নবীর পাওয়ার যখন চলে আসবে আপনি দুনিয়ার আর কোনো সাধারণ মানুষ থাকবে না আপনার চোখ দিয়ে যা দেখবেন সেই চোখের মধ্যে আমার আল্লাহর স্পেশাল কুদরত জারি হয়ে যাবে আমার ভাইরা বলতে চাচ্ছিলাম মওলা আলী শের খোদা মওলা আলী শের খোদার কলবের ভিতরে এলমা গায়েবের তাজাল্লি এমন ভাবে চলে আসলো ওই দুজন স্বামী স্ত্রী ঘরের মধ্যে মারামারি করতেছে মনে আছে নি কথা আপনাদের শেষ শেষ করে দিব এটা বলে শেষ কিন্তু আমার শুননি ভাইয়ারা সেই স্বামী স্ত্রী মারামারি করতেছে এমন মারামারি এক অপরকে পাড়াই ফেলতেছে আর মওলা আলী শের খোদা কেন তারা মারামারি করে আমার আল্লাহ মওলা আলী শের খোদাকে সব জানিয়ে দিলেন মওলা আলী সেখানে প্রশাসন নিযুক্ত করলো পুলিশ পাঠাইলো পুলিশ গিয়া রাতের 12টার পরে যখন দুম দুম করে যখন স্বামীর স্ত্রীয়ে মারে আর স্ত্রী স্বামীরে মারতেছে দুম দুম করে যখন মারামারি শুরু করলো পুলিশ গিয়া বলতেছেন টক টক কিরে তার বন্ধ গিয়ে মারামারি বন্ধ কিরে এতদিন মারামারি করতেছি কি আসে নাই আজকে এখানে পুলিশ কেন ভয় লাগে গেছে ঠিক তো বেটি আমার শুননি ভাইয়ারা এটা কোনো ভয় নয় ওনারা দুইজন স্টপ হয়ে গেলেন স্বামী ভালো হয়ে গেল স্ত্রী ভালো হয়ে গেল বলতে
বলতেছেন কিসের জন্য আসছো জনাব? পুলিশ বলতেছেন কোনো কথা বলবো না, আমাদের কোনো কথা বলতে নিষেধ করেছেন। চলেন চলেন মৌলা আলী শের খোদার দরবারের মধ্যে একটু আসেন, ওনাদের দুইজনকে বেঁধে আমার শের আলী দরবারের মধ্যে নিয়ে আসা হলো। আমার মৌলা আলী শের খোদা দুইজনকে পাঠ করে দিলেন, দুইজনকে দুইটা কামরার মধ্যে রেখে দিলেন, ছেলেটাকে একটি কামরার মধ্যে আর মহিলাটাকে আরেকটা কামরার মধ্যে রাখলেন। আমার মৌলা আলী শের খোদা ওই মহিলার রুমের মধ্যে ঢুকে গেলেন, সেইখানে কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই, একমাত্র আমার আল্লাহ দেখতেছে আর মাওলা আলী শের খোদা দেখতেছেন। ওই মহিলাকে আমার শের খোদা সামনে নিয়ে এসে বসালেন। আমার শের খোদা বলেন, ও মা, আমি কয়েকটা প্রশ্ন আপনারে করবো, আপনি সত্যি বলবেননি। ওই মহিলা চোখের পানি পেলে পেলে বলতেছেন, হুজুর রে আপনি কি বলবেন একটু করে বলেন, আমি সত্যি 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 কথাগুলো বলবো। আমার সুন্নি ভাইয়েরা, মাওলা আলী শের খোদা বলতেছেন, ও মা আপনি সত্যি করে বলেন, আপনি যখন বিবাহিত ছিলেন না, আপনি যখন আনমেরিড ছিলেন, আপনি যখন অবিবাহিত ছিলেন, তখন আপনার একটা স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনার প্রেম ছিল কিনা? ইনি বলতেছেন আবার এটা কেমন কথা? আমার সুন্নি ভাইয়ের গভীর মনোযোগ। ওই মহিলাকে বলতেছেন, আমার শের খোদার এলমে গায়েবের খজিনা থেকে বলতেছেন, এই ঘটনা দুনিয়ার কোন মানুষ জানে না, দুনিয়ার কোন পশু পাখি জানে না, মাওলা আলী শের খোদার এলমে গায়েবের পাওয়ার বলতেছেন। মারে তুমি যখন অবিবাহিত ছিলা, তখন আপনার একটা স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, ঠিক কিনা? ওই মহিলা বলতেছেন, জি হুজুর ঠিক ছিল। ও ও মা আপনি বেশি সুন্দর রূপবতী, এই জন্য আপনার বাবা আপনাকে ঘরের বাহিরে যেতে দিত না, সেটা ঠিক কিনা? ওই মহিলা বলতেছেন, হুজুর আপনি এটা কেমনে জানেন? মাওলা আলী শের খোদা বলেন, ও মা আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমি যে প্রশ্নটা আপনারই করতেছি শুধু সেই প্রশ্নের আনসার করবেন, উত্তর দেবেন, কোনো প্রশ্ন করা যাবে না। ওরে মা বলেন তো, আপনার বাবার একটি পাওয়ার ছিল, সমাজের মধ্যে সকলে আপনার বাবার ভয় করত, আপনার বাবার নাম বললে সমাজের মানুষ কম্পন করত, ঠিক কিনা? ওই মহিলা বলতেছেন, জি হুজুর ঠিক। ও মা আপনি খুব সুন্দর ছিলেন, রূপবতী ছিলেন, আপনার শাশুড়ি ভাই ছিল খুবই গরিব পরিবারের সন্তান, সেই জন্য আপনার বাবা আপনার শাশুড়ি ভাইকে মেনে নেবে না, এই বইয়ে আপনার শাশুড়ি ভাই ঘরের মধ্যে আসতে পারতো না, এটা ঠিক কিনা? মহিলা বলতেছেন, হুজুর সব তো ঠিক বলতেছেন, আপনি কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলেন। মাওলা আলী শের খোদা বলেন, ওরে মা আপনার বাবা যখন ওই ছেলেরে ঘরের মধ্যে ফেলে মেরে ফেলবে, এই বইয়ে ওই ছেলে আপনার ঘরের মধ্যে আসতো না, আপনাদের দুইজনের ভালোবাসার সম্পর্কের মধ্যে একদিন হঠাৎ করে আপনার স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনার শারীরিক মিলন হয়ে গেল, ঠিক কিনা? ওই মহিলা বলতেছেন, হুজুর সব তো ঠিক, আপনি ঠিক হয়ে বলতেছেন। মা আপনার সাথে যখন ওই ছেলের যখন দৈহিক মিলন হয়ে গেল, শারীরিক যখন মিলন হয়ে গেল, আপনার পেটের ভিতরে একটা সন্তানের জন্ম হয়ে গেল। ওই মহিলা চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন, হুজুর কি বলতে চাচ্ছেন? আমার আলী বলেন, ও মা আপনার সেই স্বাস্থ্য ভাইকে মারার জন্য আপনার বাবা মানুষ ফেলিয়ে দিল, এই সন্তান আপনার স্বাস্থ্য ভাই বয়ে গ্রাম ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, ঠিক কিনা? উনি বলতেছেন, হুজুর আপনি যা বলতেছেন সব তো টিকে বলতেছেন, হুজুর কি সমস্যা একটু করে বলেন। আমার আলী বলেন, ও মা আপনার পেটের ভিতরে যে ছোট্ট সন্তানটা ছিল, এটা এক মাস যায়, দুই মাস যায়, তিন মাস যায়, চার মাস যায়, যখন দশ মাস দশ দিন যখন হয়ে গেল, মারে আপনাকে সম্মান বাঁচাইতে হবে, আপনার বাবা জানে না আপনি যে একজন গর্ভবতী মহিলা, আপনার মাকে আপনি সব কিছু বললেন, বলার পরে সম্মান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য, মানুষের সামনে নিজের
সম্মানটুকু বাঁচানোর জন্য আপনি আপনার মাকে নিয়ে 10 মাস 10 দিন যেই দিন হলো সেই দিন সন্তানটা নদীর মধ্যে ফেলে দেওয়ার জন্য সন্তানটানরে মারি ফেলার জন্য আপনার মাকে সাথে নিয়ে আপনি গভীর জঙ্গলের মধ্যে সরে গিয়েছিলেন ঠিক কিনা মহিলাটা চোখের পানি ফেলতেছে কোনো কথা বলতে পারে না এই যুবক ভাইয়ের আমি বলতে চাচ্ছিলাম আমার নবীর আলমা গায়েব কো স্বীকার করলো ওয়াহাবীদের কাতমুল্লাহ হাফিজুর রহমান আর নবীর গোলামের কাছে আলমা গায়েব চলে আসলো আমার নবীর আলমা গায়েবের পাওয়ারের বলে নবীর গোলাম মাওলা আলী শের খোদা বলতেছেন মারে আপনি একটু করে বেলেন গভীর রজনীতে রাত 12টার সময় আপনি একটা চৌরাস্তার মুরের মধ্যে চারটা রাস্তার মুরের মধ্যে পাহাড়ের মাঝখানে আপনার থেকে হঠাৎ করে একটা ফুট ফুটে সন্তান আপনি দিয়েছিলেন ঠিক কিনা ওই মহিলা চোখের পানি ফেলতেছেন হুজুর শব্দটিকে বলতেছেন ওই মহিলাকে আমার আলী বলতেছেন ও মা আপনি যখন সেই সন্তানটা যখন ফেলে দিলেন মাটির মধ্যে ফেলে দিয়া আপনি তো মা 10 মাস 10 দিন রাখলেন অবৈধ সন্তান হলেও তো তাকে আপনি গর্ভের ভিতরে রাখলেন আপনার মা ডান হাত ধরে আপনারে টানতেছে ওরে মেয়ে তুমি ঘরের মধ্যে চলে আসো ওই সন্তানরে রাস্তার মধ্যে ফেলাইয়া দাও ওই সন্তানরে জঙ্গলার বাগে খাইয়ে ফেলবে ওই সন্তানরে শৃগলে খাইয়ে ফেলবে ওই সন্তানরে কুত্তায় কামড়াবে আপনার মা আপনারে টানতে থাকে আপনি মায়ের বন্ধনে সন্তানকে ছাড়তে পারেন না ঠিক কিনা ওই মহিলা চোখের পানি ফেলতেছে ওগো হুজুর কি বলতে চাচ্ছেন আপনি আর মাওলানা আলী শের খোদা বলেন মা ও মা সেই দিন দুনিয়ার কোনো মানুষ ছিল না দুনিয়ার কোনো পশু ছিল না দুনিয়ার কোনো পাখি ছিল না আপনি আপনার সন্তানকে রাস্তার মধ্যে গভীর জঙ্গলার মধ্যে আপনি পেলে আসতেছেন আপনার মার সাথে আপনি প্রসাদের মধ্যে ঢুকে যাবেন আপনি আপনার মাকে বলেন মা রে এই সন্তানরা তো আমরা যাওয়ার পরে বাগে খেয়ে ফেলবে এই সন্তানরা তো আমরা চলে যাওয়ার পরে শ্রীগড়ে খেয়ে ফেলবে মারে জীবনে একটিবারের জন্য এই সন্তানকে কপালের মধ্যে একটা সময় দি মার হাতটা ছাড়িয়ে দিয়া ওই সন্তানকে তুমি একটা সোমা দিয়েছিলেন ঠিক কিনা ওই মহিলা চোখের পানি ফেলতেছেন আর কোনো কথা বলতে পারে না ওই দুনিয়ার জমিনের সুন্নি ভাইয়ারা আমি বলতে চাচ্ছিলাম মাওলানা আলী শের খোদার কলবের ভিতরে আমার আল্লাহর কুদরতের এলম চলে আসলো আর মাওলানা আলী শের খোদা বলতেছেন ও গো মা সেইখানে আপনি ওনাকে সুমন দিয়ে আপনি চলে আসতেছেন যখন আপনি চলে আসতেছেন যখন 10 হাত 20 হাত যখন আপনি চলে আসলেন দেখতে পেলেন পাহাড় থেকে একটা বিশাল বড় নেকড়া কুকুর আসতেছে আপনার ছেলেটাকে কামড় দিবে এটা দেখে আপনি হঠাৎ করে একটা ইট নিয়ে এমন করে মারলেন আপনি ওই শৃগলকে মারতে গিয়া ওই ইটের কঙ্করটা আপনার সন্তান যেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তাৎক্ষণিক আসলো ওই সন্তানের মাথায় পড়ে নবজাতক সন্তানের মাথাটা রক্তে লালা হয়ে গেল আপনি ওই সন্তানের দিকে 1 ইঞ্চি পরিমাণের দিকে তাকান নাই সন্তানের মাথা পেটে পুরা শরীরটা লাল হয়ে গেল আপনার মা আপনাকে হাত দিয়া ধরে প্রসাদের মধ্যে নিয়ে এসেছেন ঠিক কিনা ওই মহিলা আর কোন কথা বলতে পারে না মারে কথা বলতে চাচ্ছিলাম আপনার সন্তানটা মরে যায় নাই একটা নেকড়া কুকুর আপনার সন্তানের দায়িত্ব গ্রহণ করেছে মা একটা রাখাল বয় যখন কাঠ নিয়ে যখন আসতেছে ওই সন্তানটা ঘরের মধ্যে নিয়ে গেল ঘরের মধ্যে নিয়ে গিয়া সে ভালো করে মানুষ করলো পড়াশোনা করাইল কোরআনের শিক্ষা দিল ওই সন্তান বড় হওয়ার পরে সেই একটা কুঠিপুত্র হয়ে গেল আপনার সন্তান মরে যায় নাই আপনার সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে মারে আপনি তো সুন্দর মহিলা আপনি এখনো যুবতী হয়ে থেকেছেন আপনি তো যুবতী আপনি সুন্দর আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার দিকে বিয়ের প্রস্তাব দিয়েছে উনি বিশ্বাস করতেছেন ওরে হুজুর আপনি কি বলতে চাচ্ছেন আমার সন্তান কেমনে আমার বিয়ের প্রস্তাব দিতে পারে মাওলানা আলী শের খোদা বলতেছেন মারি একটি কথাও তুমি মিথ্যা কথা
বলতে পারো না আমি এখন প্রমাণ করে দিব আপনার সেই সন্তান বড় হওয়ার পরে কোটি কোটি টাকার মালিক যখন হয়ে গেল আপনি যে মা তখন যুবতী থেকে গেছেন আপনার সন্তান বয়স হওয়ার পর বড় হওয়ার পর মাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল আপনিও সন্তানকে সুন্দর দেখলেন সুন্দর চেহারা দেখলেন যুবক দেখলেন আপনি সাথে সাথে বিয়ের মধ্যে রাজি হয়ে গেলেন আপনার বাবা আপনাদের দুইজনের মধ্যে বিয়ে পড়ায় দিল মারে তারপরে আপনারা যখন সবকিছু স্বাভাবিক থাকে আপনারা যখন উভয়ের মধ্যে যখন মিলনের মধ্যে যায় আমার খোদা গায়েবের খজিনা থেকে ফেরেশতা পাঠাইয়া আপনাদের মধ্যে মারামারি লাগাই দেয় ওই মহিলা বলতেছেন হুজুর এটা কেমনে হতে পারে আমার আল্লাহ পাক এই কথাটা বলে দিচ্ছে ও দুনিয়ার জমিনের মানুষ মা ছেলে কখনো মিলন করতে পারে না মা ছেলে কখনো বিয়ে হতে পারে না যদি দুনিয়ার জমিনের মধ্যে মায়ের সাথে যদি ছেলের বিয়ে হয়ে যায় আমার আল্লাহ জাহান্নাম পর্যন্ত দুনিয়া পর্যন্ত সবকিছু টুকরো টুকরো করে দিবে মার সাথে ছেলের কখনো বিয়ে হতে পারে না মাওলা আলী শের খোদা ওই রুম থেকে ছেলেটাকে ডেকে নিয়ে আসলেন ওগো ছেলে তুমি একটু কাছে আসো মায়ের সামনে বসাইলো ওই মহিলার সামনে বসাইলো মহিলাটা চোখের পানি অজর নইয়ের ছেড়ে দিচ্ছে আর বিশ্বাস করতে চাচ্ছে না সেই কথা আমার মাওলা আলী শের খোদা টাস করে মাথা থেকে পাগড়ি করে ফেললেন পাগড়ি খুলেইয়া দেখাই দিলেন মারে তুমি একটু চোখ দিয়া দেখো যখন তোমার সন্তানকে যখন তুমি পেলাইছিলা একটা ইট দিয়ে আপনার সন্তানকে আপনি মারে দিয়েছিলেন সেই ইটটা আপনার সন্তানের মাথার মধ্যে পড়ে আপনার সন্তানের মাথা রক্তাক্ত হয়ে গেল সেই দাগটা এখনো পর্যন্ত আপনার সন্তানের মাথার মধ্যে বিরাজমান আছে আপনি দেখেন সেইখানে এখনো পর্যন্ত এটার আঘাতের দাগ আপনার সন্তানের কপালের মধ্যে আছে যুরকান সুবহানাল্লাহ আর কাওয়াল দিয়ে কর সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সেই মাওলানা আলী শের খোদা যিনি ইলমে গায়বের মালিকের বদৌলতে সমস্যার সমাধান করেছেন আর সেই আলীকে মিজানুর রহমান কোচাহারি সাহেব বলেছেন মদদি যুরকান নাউজুবিল্লাহ আমরা সেই মাওলানা আলীর প্রেমিক যে মাওলানা আলীর প্রেমিক হতে পারলে আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে সমগ্র জাহানের মধ্যে শান্তি নাজিল করে সেই মাওলানা আলীর প্রেমিক আমরা হতে চাই কিনা বাবা আল্লাহ পাক আমাদের সকলকে সেই মাওলানা আলীর প্রেমিক হয়া নামাজ প্রেমিক হয়া রোজা প্রেমিক হয়া মা বাবার খিদমত করে আমাদের গোটা জিন্দেগি যেন আমরা কাটাইতে পারি মহান আল্লাহ সেইভাবে আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন।